শিরক মহাপাপ। শিরক করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহ তাআলাকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহ তাআলাকে খাটো করা হয়। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস ও আমার আদরের ছেলে তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল নষ্ট হবে। মানুষ যদি শিরক করে তাহলে মানুষের নেকি বাতিল হবে, নেকি নষ্ট হয়ে যাবে। শিরক মানুষের পিছনের দিককে ঠেকায়, আর বিদাত মানুষের সামনের দিককে ঠেকায়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আর বিদাত করলে ইবাদত কবুল হয় না। আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটি পাপের নাম হচ্ছে শিরক। শিরকের একটা ক্ষমতা আছে, দুনিয়াতেই আপনার অতীতের নেকিগুলিকে নষ্ট করে দিবে। বিদাতের একটা ক্ষমতা আছে, আপনার এবাদাত কবুল হতে দিবে না। যতদিন পর্যন্ত আপনি বিদাত ত্যাগ না করবেন, ততদিন পর্যন্ত আপনার এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না। বিদাত চলে সামনের দিকে, আর শিরক চলে পিছনের দিকে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি শিরক করে তাহলে তার আমল বাতিল হবে। শুধু সাধারণ মানুষ নয়, আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, লাইন আশরাকতা লায়াবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। মোহাম্মদ, জনগণ তো বহু দূরের কথা, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, আপনি একজন নবী হয়ে যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে তার উপরে জান্নাত হারাম। বহু জায়গায় আল্লাহ তাআলা জান্নাত হারাম বলেছেন, তার এই একটা হচ্ছে, মানুষ যদি শিরক করে তাহলে আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করেছি। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু মা ইউশরিকু বিহি লা ইয়াগফিরু আন ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইশা, আল্লাহ তাআলা শিরক ছাড়া যত পাপ আছে সবকে ক্ষমা করে দিবেন। তবে শিরকের পাপ দুনিয়াতে ক্ষমা করবেন, বিচারের মাঠে ক্ষমা হবে না। শিরক ছাড়া যত পাপ আছে বিচারের মাঠে সব পাপ ক্ষমা করা হবে, তবে শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করা হবে না, দুনিয়াতে ক্ষমা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন বিচারের মাঠে, ইবনা আদম আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে,
শোনো, আমি তোমাদের পাপ সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শেরেক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শেরেক না থাকে। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না, বাকি সব ক্ষমা হতে পারে। শিরক মহাপাপ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হলো আইয়ুদ্দম্বে আকবর, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, নাম তাদওয়ালাই নিদানোহা খালাকাত, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর সাথে তুমি শিরক করবে, এটা হলো সবচেয়ে বড় পাপ। তখন সাহাবীগণ বলছেন, জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মা আইয়ুন, তারপরে বড় পাপ কোনটি? বুঝলাম শিরক সবচেয়ে বড় পাপ, তারপরে কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করবে, এটা হলো দ্বিতীয় মহাপাপ। সাতটি মহাপাপ, তার এক নম্বর হচ্ছে শিরক। এবার দ্রুত আগে আসি আপনার কাছে, কয়েকটা শিরক আপনাকে দেখাই। পহিলা জানুয়ারি, জানুয়ারির এক তারিখ শিরক কিনা তাকে দেখাবো একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদি হালকা, আল্লাহর নবী একটা লোকের হাতে বালা দেখলেন, বালা তামার বালা। আল্লাহ রাসূল বললেন, মাহাজ এটি কি তামার বালা কেন? তখন লোকটি বলছে, হাজি মিনে লহে না, আমার শরীরে দুর্বলতা আছে তো এই জন্য তামার বালা ব্যবহার করছি। আল্লাহ রাসূল বলছেন, শোনো ইনজিহা, এটা খুলে ফেলো, এটা তোমার দুর্বলতা বেশি করবে। ওলা মুত্তাওয়াই আলাইকুম আফলাতে ওমল কিয়ামা, তুমি যদি মারা যাও এই বালা যদি তোমার হাতে থেকে যায়, তুমি যদি মারা যাও এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে তুমি জাহান্নামে যাবা, অষ্টধাতুর আংটি যার হাতে আছে ও জাহান্নামে যাবে। তামার বালা যার হাতে আছে, রাবার যার হাতে আছে, ও জাহান্নামে যাবে। এখন যদি খুলে দেন মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। তামার আংটি, তামার বালা, তাবিজ, এগুলি অবস্থায় যদি আপনি মারা যান তাহলে ফলাফল জাহান্নাম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রুকা ওয়াত তামায়ম ওয়ালা তাওয়ালা শিরকুন, ঝাড় ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে ঝাড় ফুঁক করা যায়, হাদিসের দোয়া পড়ে ঝাড় ফুঁক করা যায়, কালির দোহায় অমুকের দোহায় কিবা কিবা দোহায় এরকম বলে ঝাড় ফুঁক করলে ফলাফল হবে জাহান্নাম। দুই, অত্তামায়মা, গলায় কোমরে হাতে বাহুতে তাবিজ ঝুলানো শিরক। হুজুর যদি বাঁশ হাতের পাগড়ি বেঁধে আলখাল্লা পরে সূরা ইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে শিরক, তাবিজের বিনিময় হলো শিরক, ফলাফল হলো জাহান্নাম। তিন, অত্তেওয়ালা শিরকুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। ওই যে পেপার পত্রিকাতে আছে, ওই যে বদ মহিলা বলছে, আমার কাছে আসলে মনের মানুষ পাওয়া যায়, ওর কাছে গেলে নাকি মনের মানুষ পাওয়া যায়। টিয়া পাখি যদি আপনার ভাগ্য বলতে পারে তো ভাগ্য যাচাই করার আগে গিয়ে একটা থাপ্পড় মারবেন। ও যদি বলে যে কেন মারলেন, তা আপনি বলবেন যে আমি যে মারবো এটা আপনি পাখিদের জেনে নিতে পারেননি। ধোকাবাজ, একটা ধোকাবাজ খামাখা আপনাকে ধোকার মধ্যে ফেলে দিল, ওই কাগজখানা টিয়া পাখি মুখে করে নিয়ে এসে আপনাকে দিল, সেই আপনার কাগজে প্রথমে লিখা আছে আপনার দুই বউ হবে, নে নে ভাই, আপনি পরীক্ষায় পাস করতে পারবেন না, ফেল করবেন, পড়ে তার জীবনটা সারা জীবনের মতো তার অন্তরে একটা ধাক্কা এসে গেল। বুঝাতে পারি না কথা, মনে হয় একবারে মরার পর্যন্ত তার জীবনে একটা ধাক্কা এসে গেল। আমিও ফুটপাতে দাঁড়িয়ে থাকতাম না চলে পড়তে যাওয়ার সময়, আমি তখন বেটা দেখি বেটা তোমার কিভাবে জাদু চলে, হাত চালে তো সবাই, তখন আমিও হাত দিয়ে বসে থাকতাম, সবার হাত চলতো আমার যেত না। আমি বলে দেখি আপনি কত বড় জাদুকর, আমার হাত চালান তো দেখি। তারপর আমি বলতাম, আল্লাহ আমার জন্য হাতটা না চলে, আল্লাহ যেন হাতটা না চলে, কোনোদিন কোনো লোক আমার হাত চালাতে পারেনি। আমি আগে বলতাম দেখি আপনার কত বড় ক্ষমতা, আপনি আমার হাত চালান তো দেখি। তারপরে আমি বলতাম, আল্লাহ যেন আমার হাতটা না চলে, আমার হাতটা যেন না চলে। তো যাই হোক, যেটাই হোক,
এইগুলো হচ্ছে শিরকি, জাদু টোনা এবং এইসব মহিলাদের কাছে যাওয়া, এইগুলো হচ্ছে শিরকি, শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দশটা লোকের সাথে আল্লাহ রাসূল বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। আল্লাহ রাসূলকে দশ নয় জন বললেন যে আপনি নয় জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করলেন না, কেন? আল্লাহ রাসূল বলছে, ইন আলাইহা তামিমা, ওই লোকের গায়ে তাবিজ আছে, এই জন্য আমি তার সাথে বায়াত করলাম না। ফাদ খালে আদাহু ফাকাতাহা, লোকটা গলায় হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেললো। ফা বায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। সম্মানিত দিনী ভাই, এই ছলে থামো, এবার আমি তোমাদের কাছে চলে এসেছি, একটু তোমাদের এই পহিলা বৈশাখ পহিলা জানুয়ারি শির কিনা কাঁটায় মেপে আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে কাঁটায় দাঁড়ি পাল্লায় মেপে দেখাচ্ছি, তুমি দেখো। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন ফামাররা বিশাজারাতিন লিল মুশরিকিনা, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন, হুনাইনের যুদ্ধে যাওয়াকালীন একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই গাছটা ছিল হিন্দুদের মুশরিকদের, ইয়াল্লাকুনা আসলিহাতাহুম আলাইহা, মুশরিকেরা তাদের হাতিয়ারকে গাছের উপরে ঝুলাতো, মনে করতে যে কল্যাণ আছে। তখন ইউকালুল্লাহ জাত আনওয়াতিন, ওই গাছের নাম হলো জাত আনওয়াত, ওই গাছের নাম হলো জাত আনওয়াত, ওই গাছের নাম হলো জাত আনওয়াত। তো সাহাবীগণ বললেন, এই জামানা জাত আনওয়াতিন কামাল আহম জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা জাত আনওয়াত বানিয়ে দেন না, ওদের জন্য যেমন জাত আনওয়াত আছে আমাদের জন্য একটা জাত আনওয়াত বানিয়ে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, তোমরা এই কথা বললে, আরে এটা তো বলেছিল মুসার সম্প্রদায়, আরে এটা তো বলেছিল মুসার সম্প্রদায়, মুসার সম্প্রদায় বলেছিল ইজালানা ইলাহান কামালাহু আলেহা, আপনি আমাদের জন্য মাবুদ তৈরি করে দেন যেমন তাদের মাবুদ আছে, ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, ওদের কত কি আছে, আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না। এই কথা মুসার সম্প্রদায় বলেছিল, ছি 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 ছি, তোমরা একটা গাছ আমার কাছে করে চাইলে, এই ছেলে এবার তুমি বলো গাছে কি আছে। আল্লাহর নবী একটা গাছ নির্ধারণ করে দিলেন না কেন? মুশরিকরা হিন্দুরা সেই গাছের নিচে বসত, সেই গাছে তরবারি ঝুলাত এবং মনে করতে এখানে কল্যাণ আছে। আল্লাহর নবী ওদের সাহাবীর কথা মানলেন না, একটা গাছ নির্ধারণ করে দিলেন না, অতএব তোমাদের কোনো দিবস চলবে না, জন্মদিবস চলবে না, তোমাদের জানুয়ারির পহেলা তারিখ চলবে না, পহেলা বৈশাখ চলবে না, তুমি এতে কল্যাণ বা শুভ আছে ভালো আছে এটা তুমি মনে করলে কেন, তুমি কেন মনে করবে, এটা হলো শিরক। আবার এটা ইহুদিদের সাথে মিলে যায়, খ্রিস্টানের সাথে মিলে যায়, এই জন্য তোমার পরকাল হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, তুমি সাবধান থাকো। আজকের আলোচনার শেষ হাদিস, কথা আমি গুটিয়ে নিয়ে এসেছি লম্বা আলোচনাকে সংক্ষিপ্ত করে, আজকের আলোচনার শেষ হাদিস যেটা আপনার বাড়ির সাথে মিল আছে, আপনার বাড়ির সাথে অক্ষরে অক্ষরে মিল আছে। দেখালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা, আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন, ও হাওলাল বাইতে সিত্তুনা ও সালাসমিয়া নসব, কাবা ঘরে ছিল 360টি মূর্তি, জালায়ান ওতোহা বেউদিন ফিয়াদেহি, আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে কাবা ঘরের মূর্তিগুলিকে তিনি ভাঙতে লাগলেন, মুখে বলতে লাগলেন, জাল হাক, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে, এই বলে কাবা ঘরের মূর্তিগুলিকে সব ভেঙে চৌচির করে দিলেন।
তোমার আব্বা একটা পট কিনে নিয়ে এসেছে, পট তোমার ভাইয়ের ছোট ভাইয়ের পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া। বুঝাতে পারিনি? এই পট যদি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকে তাহলে তুমি সত্যি মুনাফিক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো, তোমার মধ্যে একটা মুনাফিকি আচরণ থেকে যাবে। অতএব তুমি রাতে ঘুমাবা না এই পট রেখে, হয় পট রাতে ভেঙে ফেলো না হয় বাইরে ফেলে দাও। আমি বলি না যে তুমি মুনাফিক, তোমার মধ্যে মুনাফিকি কর্ম দেখা যাবে, তুমি বক্তব্য শুনে মানো না কেন। শুনুন শুনুন শোনেন শোনেন, এদিকে আপনার মা পাঁচ দোনা বাজারে প্লেট কিনেছে, প্লেট সেটা হলো চিংড়ি মাছ। কোন মাছ? চিংড়ি মাছ। সকাল পর্যন্ত এই প্লেট থাকতে পাবে না বাসায়। আপনার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, তরকারি রাখা বাটি সেটা হলো রুই মাছ। আপনার বাপ একটা আয়না কিনেছে, সেটা হলো ডলফিন মাছ। আপনাদের বাড়ি হলো টিনের, টিন চতুর্দিক দিয়ে ঘেরা আছে, তাতে আছে গরুর ছবি, ঘোড়ার ছবি। রাতে দুইজন কিষান কামলা ঠিক করে শুইবেন, আগামীকাল সারাদিন দুইজন কিষান কামলা সব গরুর মুখের উপরে আল কাতরা লাগাবে। আল কাতরা বুঝেন আপনারা? সব গরুর মুখের উপরে, ঘোড়ার মুখের উপরে আল কাতরা লাগাবে। মসজিদের সভাপতি সাহেব শোনেন, আপনার মসজিদ কিন্তু টিন দিয়ে ঘেরা, আপনিও রাতে দুইটা লেবার মিস্ত্রি ঠিক করবেন, দুইটা লেবার আগামীকাল সারাদিন মসজিদের সমস্ত টিনের ওই ঘোড়া এবং গরুর মুখে আল কাতরা দিবে, নইলে এই মসজিদে সলাৎ হবে না। যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে সলাৎ হয় না, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, সেই ঘরে আল্লাহর নবী প্রবেশ করেননি, কোনো দিন করেননি। দরজায় দাঁড়িয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ভিতরে আসছেন না কেন, দাঁড়িয়ে গেলেন কেন? তখন আয়েশা বলছেন, আল্লাহ নবী বলছেন, তুমি এই চাদরটা কিনলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাদরটা কিনেছি, লেতাক উদা আলাইহা, আপনি তার উপরে বসবেন, আমি এটা বিছিয়ে দিব, আপনি তার উপরে বসবেন এই জন্য। শোনো শোনো, যারা ছবি মূর্তি তৈরি করছে বিচারের মাঠে তাদেরকে পিটানো হবে। শোনো, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। অতএব এই কাপড় এখান থেকে সরাও, তাছাড়া এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিকে মূল্যায়ন করা শেরেক, কবরকে মূল্যায়ন করা শেরেক, কবরের কাছে কিছু চাওয়া শেরেক। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা থেকে তালিকা নিয়ে নিতে হবে, এদেশে শিরকের একটা তালিকা দেওয়া আছে।